ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ক্ষেত্রে এএসডি ভোটাররা এলে তাদের ভোটিং প্রসিডিউর কিভাবে আমরা সম্পাদন করব সেই নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। তো প্রথমে এএসডি কথাটির অর্থ আমাদের বুঝতে হবে। এ ফর অ্যাবসেন্টি, এস ফর শিফটেড, ডি ফর ডুপ্লিকেট, অনেক সময় ডি ফর ডেড বা ডিলিটেড শব্দটিও ব্যবহার করা হয়। অ্যাবসেন্টি মানে হচ্ছে কোনো ভোটার বা তার টোটাল ফ্যামিলি হয়তো দীর্ঘদিন ধরে অন্য জায়গায় বসবাস করছে, সেটা কর্মসূত্রে হোক বা পড়াশোনার জন্য হোক, তার মানে তিনি হয়তো অরিজিনাল ঠিকানায়, স্থায়ী ঠিকানায় তিনি দীর্ঘদিন ধরে অ্যাবসেন্ট। আবার শিফটেডের ক্ষেত্রেও তাই, তিনি হয়তো এখান থেকে উঠে যে অন্য জায়গায় বাড়ি করেছেন, সেটা কর্মসূত্রে হোক বা পড়াশোনার জন্য হোক। বা সদ্য বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও শিফটেড কথাটা ততদিন পর্যন্ত ব্যবহার করা যাবে যতদিন না তাদের শ্বশুর বাড়িতে ভোটার কার্ডে নাম উঠছে বা ভোটার লিস্টে নাম উঠছে। ডুপ্লিকেট মানে হচ্ছে একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম আছে, এইসব ক্ষেত্রে তাদেরকে ডুপ্লিকেট বলা হয়। তো এবার বিষয়টা হচ্ছে কি, যারা ধরুন শিফটেড বা অ্যাবসেন্টি, তারা যে নিজের বুথে ফিরে এসে ভোটের দিন ভোট দেবে এটা অনেক সময় হয় না। ধরুন হয়তো মুম্বাই থেকে কেউ পড়াশোনা করছে, সে হয়তো ভোটের দিন বাড়ি ফিরল না, তো তাদের ভোটগুলো ছাপ্পা ভোট হওয়ার একটা পসিবিলিটি থাকে। যে কারণে নির্বাচন কমিশন থেকে এএসডি ভোটাররা ভোট দিতে এলে তাদের বিশেষ পদ্ধতিতে শনাক্তকরণ করে তাদেরকে ভোট দেওয়ার একটি ব্যবস্থা করেছে। এবারে দেখুন, মোটামুটি এদের যে প্রসিডিউর এখানে যেটা বলা আছে একটু আমি ডিসকাস করব, তারপর আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যাব। তো এএসডি ভোটারদেরকে অবশ্যই এপিক প্রডিউস করতে হবে এবং প্রয়োজন পড়লে তাদেরকে অন্য কোনো অল্টারনেটিভ ডকুমেন্টসও চাইতে পারে প্রিজাইডিং অফিসার, এবং প্রিজাইডিং অফিসার তার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে তাকে আইডেন্টিফাই করবেন। যখন এএসডি ভোটার আসবেন, ফার্স্ট পোলিং অফিসারকে, পোলিং এজেন্টদেরকে সেটা ইনফর্ম করতে হবে। রেজিস্টার অফ ভোটার মানে ফর্ম 17A-তে যেটা আমরা টিপ ছাপ বা সইয়ের নিই ভোটারদের, তো এক্ষেত্রে দুটোই নিতে বলা হচ্ছে। তারপরে আপনার এসডি ভোটারদের কাছ থেকে ডিক্লারেশন নিতে বলা হচ্ছে। আমি সমস্ত ডিটেলসে ডিসকাস করব। আপনার বুথে যদি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি থাকে তো সেই সমস্ত ভোটারদের আপনি ভিডিও বা ফটো শ্যুট করবেন। এবারে দেখুন, আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনার বুথে কোনো এএসডি ভোটার আছে কিনা। যদি থাকে, আপনাকে ডিসি থেকে এরকম একটি লিস্ট দেবে। এবার আগে ভালো করে দেখে নেবেন সেই লিস্টটি আপনার বুথের জন্য কিনা। তো সেখানে আপনার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি লেখা থাকবে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এবং বুথের নাম এবং নাম্বার লেখা থাকবে। এটা হচ্ছে জেনারেল ইলেকশন টু দি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এবার এএসডি লিস্ট, এটাকে বলা হয় এএসডি লিস্ট। এএসডির তিনটি জিনিস আছে, এএসডি লিস্ট, এএসডি ডিক্লারেশন, এএসডি সার্টিফিকেট। তো এটা এএসডি লিস্ট এটা কে দেবে আপনাকে, না আপনার যিনি রিটার্নিং অফিসার তিনি দেবেন। এবার ধরুন আপনার বুথে 12 জন এরকম এএসডি ভোটার আছে, আপনাকে লিস্ট হাতে ধরিয়ে দিয়েছে ডিসি থেকে, যার মধ্যে অ্যাবসেন্টি হচ্ছে 5 জন, শিফটেড হচ্ছে 4 জন এবং ডুপ্লিকেট 3 জন। এগুলো আপনাকে লিখতে হবে, আমি ফর্ম দেখাবো। এবারে এইগুলো হচ্ছে এই ভোটারদের ইলেকট্রাল রোলে সিরিয়াল নাম্বার, আর পার নম্বরটা তো প্রত্যেকেরই সেম হয়, বুথ নাম্বারটা হচ্ছে পার নাম্বার। বেশ, এটা আপনি আপনার কাছে রেখে দিলেন। এবার দেখুন, যখন একজন ভোটার ভোট দিতে আসবেন ফার্স্ট পোলিং অফিসারের কাছে, তাকে তো বুঝতে হবে যিনি এএসডি ভোটার। তো সেটা বোঝার জন্য এই লিস্টটা তো তিনি পকেটে যদি ভরে রাখেন, তো বারবার যখন একজন ভোটার আসবে তার তো এই সিরিয়াল নাম্বারটা মিলিয়ে দেখা সম্ভব নয় বা এগুলো মুখস্থ রাখাও সম্ভব নয়। নাহলে কী হবে, ভোটার এএসডি ভোটার আসবে, নর্মাল ওয়েতে ভোট দিয়ে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তো যে কারণে ফার্স্ট পোলিং অফিসারকে করতে হবে কি, ইলেকট্রাল রোলেতে আমরা নর্মালি জানি ইডিসি বা পিবি ছাড়া অন্য কোনো মার্ক দেওয়া থাকে না, এবং মক পোল হয়ে যাওয়ার পর, সমস্ত সিলটিল হয়ে যাওয়ার পর মিনিট পাঁচেক হাতে সময় থাকে। সেই সময় ফার্স্ট পোলিং অফিসারের অন্যতম ডিউটি হচ্ছে এই মার্কড কপি অফ ইলেকট্রাল রোলটা এজেন্টদেরকে দেখানো যে এখানে অন্য কোনো মার্ক দেওয়া নেই। তারপরে তিনি করবেন কি, এজেন্টদেরকে জানিয়ে ওই এএসডি লিস্টটাকে হাতে নিয়ে উনি এই মার্কড কপিতে সিরিয়াল নাম্বারগুলো একটু পেন্সিলে করে দাগ দেবেন, যারা এএসডি ভোটার। তাহলে কি হবে, ওই ভোটার যখন ভোট দিতে আসবেন, উনি যখন মার্কড কপিটা খুলে তার নামটা ডাকতে যাবেন, ধরুন এই 6 নম্বর সিরিয়ালের ভোটারটি ভোট দিতে এসেছেন, তো যখন তিনি নামটা ডাকতে যাবেন দেখবেন এখানে পেন্সিলে দাগ দেওয়া, তিনি তখন সেই ভোটারকে বলবেন, এজেন্টদেরকেও বলবেন, দরকার তারাও দাগ দিয়ে রাখবেন যে ইনি এএসডি ভোটার, দিয়ে তিনি তখন তাকে প্রিজাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দেবেন। নাহলে কিন্তু ফার্স্ট পোলিং অফিসার বুঝতেই পারবেন না যে ইনি এএসডি ভোটার, কারণ এএসডি ভোটারকে দেখে চেনেবার কোনো উপায় নেই। তো এই পদ্ধতিতে আপনারা এএসডি ভোটারকে শনাক্ত করবেন, পরে এই পেন্সিলের দাগগুলো আপনি ইরেজ করে দেবেন। সেকেন্ড পোলিং অফিসারের কাছে যখন এএসডি ভোটার ভোট দেবেন, তার ডিউটি হচ্ছে তিনি যেমন নর্মাল ওয়েতে ভোট দিচ্ছেন, এই দেখুন এখানে রিমার্কসের ঘরে এএসডি লিখবেন, আর এই জায়গায় তার নাম এবং টিপছাপ দুটি নিতে হবে। এবং এই এএসডি ভোটারের যেটা আপনার এখানে রানিং সিরিয়াল নাম্বার, যেমন ধরুন এখানে 10 নম্বর হচ্ছে রানিং সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ভোটার রেজিস্টারে, এই 10 সংখ্যাটা কিন্তু আমার কাজে লাগবে, এটা ফর্মে ফিল আপ করতে হবে। এটা হলো প্রসিডিওর। এবার ভোটের দিন কী হবে, প্রিজাইডিং অফিসার এবার এই লিস্টটা নিয়ে উনি বসবেন, কারণ ফার্স্ট পোলিং অফিসার দাগ দিয়ে নিয়েছেন, তার এটা দরকার নেই। এমতো অবস্থায় ভোট চলছে, ধরুন বেলা পোরেল, যার 70 সিরিয়াল নম্বর ইলেকট্রাল রোলে তিনি ভোট দিতে এসেছেন, ফার্স্ট পোলিং অফিসার তাকে আইডেন্টিফাই করলেন, তিনি তখন তাকে প্রিজাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দিলেন। এবার প্রিজাইডিং অফিসার সেই ভোটারকে নিয়ে একটা
সামারি এনকোয়ারি করবেন। এবার দেখতে হবে বিলাপোরেলের এখানে আপনার ক্যারেক্টার কি বলছে না, এখানে তার ক্যারেক্টার হচ্ছে শিফটেড। এবার শিফটেড অ্যাবসেন্টি ডুপ্লিকেট যাই হোক তাকে আপনাকে প্রশ্ন করতে হবে। এবার ধরুন শিফটেড বা অ্যাবসেন্টির ক্ষেত্রে তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি কি এখন এখানে থাকেন, দেখবেন তিনি বলবেন যে না আমি থাকি না। তখন জিজ্ঞেস করবেন কোথায় থাকেন, কী জন্য থাকেন, কতদিন ধরে আপনি এখানে থাকেন না, বা তার ফ্যামিলির অন্যান্যদের নাম জিজ্ঞাসা করবেন, তাদের বয়স জিজ্ঞাসা করবেন। এবার নর্মালি দেখবেন ফ্যামিলি মেম্বারদের সব নামগুলো ইলেকট্রোল রোলে এক কাছেই থাকেন। এবার আপনার কাছে যে ইলেকট্রোল রোলটা আছে সেই ইলেকট্রোল রোলটা করে সেগুলো মেলাবেন, মানে তিনি যে অরিজিনাল ভোটার তার হয়ে অন্য কেউ ছাপ্পা ভোট দিতে আসেনি এটা আপনাকে নিশ্চিত হতে হবে। দখলায় তাকে বিকল্প কোনো অল্টারনেটিভ ডকুমেন্টস আনতে বলবেন, বা ভোটারদের লাইন থেকে কোনো বয়স্ক ভোটারকে ডেকে নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করতে পারেন ইনি সেই ভোটার কিনা। আর যদি এখানে তার যদি ক্যারেক্টার এখানে দেখেন ডুপ্লিকেট আছে তখন তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার কি দু জায়গায় ভোটার কার্ডে নাম আছে, হ্যাঁ এরকম বিষয়টা। তো আর শিফটেড হলে জিজ্ঞাসা করবেন যে আপনার কি ওখানে ভোটার লিস্টে নাম ওঠেনি। এইভাবে যখন আপনি নিশ্চিত হবেন যে হ্যাঁ ইনি অরিজিনাল ভোটার তখন আপনি তাকে এবার ডিক্লারেশন ফিল আপ করতে দেবেন। এটা হচ্ছে সেই ডিক্লারেশন। এই ডিক্লারেশনে এখানে হচ্ছে তিনি তার সিরিয়াল নাম্বারটা আপনি লিখে দেবেন, সত্য সিরিয়াল নাম্বার, দেখুন সত্য সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার 123, এটা বিধানসভা ক্ষেত্রে নাম লিখবেন, এখানে সাল লিখবেন, এখানে ভোটার সই করবে, ভোটারের আপনি নামটা লিখে দেবেন, আপনি সই করবেন, বুথের নাম সিরিয়াল নাম্বার দেবেন, আর আপনি এখানে ডেট দেবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, এখানে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এটা হলো তার ডিক্লারেশন ফিল আপ করা। এবার ডিক্লারেশন ফিল আপ করার পর এবার আপনাকে সার্টিফিকেট ফিল আপ করতে হবে, এএসডি সার্টিফিকেট। দেখুন সার্টিফিকেট অফ এএসডি ভোটার্স, এই জায়গাটা আপনি আগের দিন ফিল আপ করে রাখবেন। এবার যেটা আমি বলছিলাম এখানে আমরা বিধানসভা ক্ষেত্রে নাম লিখলেন, এখানে বুথের নাম এবং নাম্বার লিখলেন। এবার এখানে দেখুন আমরা এখানে অ্যাবসেন্টি আছে লাল কালিটা 5 জন, এখানে লিখলেন 5 জন, শিফটেড আছে 4 জন, আর ডুপ্লিকেট আছে 3 জন। এই এই পর্যন্ত যা যা আমি এখানে ফিল আপ করে রেখেছি এগুলো আগের দিন সন্ধ্যেবেলা ফিল আপ করে রেখে দেবেন। এইবার এই 70 নম্বর ক্যান্ডিডেট যখন যাকে আপনি ভোট দিতে পাঠালেন তখন আপনি সেকেন্ড পোলিং অফিসারকে জিজ্ঞাসা করবেন যে উনি যে ভোট দিচ্ছেন ভোটার রেজিস্টারে তার সিএল নাম্বার কত, যেটা আমি একটু আগে 10 দেখালাম। তো তিনি বললেন তার সিএল নাম্বার 125, আপনি এখানে লিখবেন 125, তার ইলেকট্রোয়াল রোলে সিএল নাম্বার 70, দেখুন 70 লেখা আছে, তার নেচার শিফটেড, এখানে আপনি শিফটেড লিখলেন, এইভাবে আপনি ফার্স্ট রোটা ফিল আপ করলেন। কিন্তু এই যে এখানে তিনটে ফাঁকা আছে এটা একদম ভোট শেষ হলে ফিল আপ হবে। তো এইটা হচ্ছে মেন বিষয়, সামারি এনকোয়ারিটা ভালো করে করবেন, সেটা শিফটেড হোক, অ্যাবসেন্টি হোক, ডুপ্লিকেট হোক, এখানে তার নেচার দেখে নিয়ে তাকে সেই ধরনের প্রশ্ন করবেন, দিয়ে তাকে ডিক্লারেশন ফিল আপ করে একজনের এগেনস্টে এখানে আপনার একটা রো ফিল আপ হবে। এবার আমি আরও দুটো এক্সাম্পল দিই। আবার ধরুন ভোট চলছে, ভোট চলছে, 458 সিরিয়াল নাম্বার রূপালী কোনার এএসডি ভোটার এসছে, আপনি তার সামারি এনকোয়ারি করলেন, তার আপনি ডিক্লারেশন ফিল আপ করলেন, সব সেম থাকবে, এখানটা 458 সইটা আলাদা, দিয়ে আপনি এবার এখানে দেখুন আপনার সেকেন্ড রো ফিল আপ হবে 458, আর ভোটার রেজিস্টারে তখন তার ধরুন রানিং সিরিয়াল নাম্বার 174, তার নেচার হচ্ছে অ্যাবসেন্টি হলো। আবার ভোট চলছে, ভোট চলছে, ধরুন অমিত রায় এসছে 256, যার ইলেকট্রোয়াল রোলে সিরিয়াল নাম্বার, তাকেও আপনি সামারি এনকোয়ারি করলেন, তার ডিক্লারেশন ফিল আপ করলেন, এখানে দেখুন 256, বাকি সব সেম, নামটা শুধু আলাদা। এবং আপনাকেও এখানে তখন থার্ড রোটা ফিল আপ করতে হবে, ইলেকট্রোয়াল রোলে সিরিয়াল নাম্বার 256, 17 এর ধরুন এর রানিং সিরিয়াল নাম্বার হয়েছে 205, এনারও নেচার হচ্ছে অ্যাবসেন্টি। এইভাবে আপনি ধরুন আপনার বুথে টোটাল এবার 8টা মোট ফাইনালি ভোট পড়লো, এএসডি ভোটার যে 12 জন ছিল 12 জনের মধ্যে 8 জন আপনার ভোট দিতে এসেছে। এবার আপনি এখান থেকে তাদের নেচারগুলো সব তো লিখে রাখছেন, এবার দেখুন এই তিনটে ঘর আমি এবার ফিল আপ করেছি, কীভাবে ফিল আপ করেছি, এখানে অ্যাবসেন্টি কতজন আছে দেখুন, অ্যাবসেন্টি 1, 2, 3, তাহলে আমি লিখেছি 3 জন অ্যাবসেন্টি, শিফটেড লিখেছি 3 জন, দেখুন শিফটেড 1, 2, 3 জন ভোট দিয়েছে, ডুপ্লিকেট 2 জন, দেখুন ডুপ্লিকেট 2 জন, তার মানে 5 জন অ্যাবসেন্টির মধ্যে 3 জন ভোট দিল, 4 জন শিফটেডের মধ্যে 3 জন ভোট দিল, 3 জন ডুপ্লিকেটের মধ্যে 2 জন ভোট দিল। এই ফিগারটা ভোট শেষ হওয়ার পর আপনি এবার লিখবেন এই সার্টিফিকেট থেকে, বিষয়টা ভালো করে বুঝে নিন, কারণ এই ব্রেকআপটা কিন্তু পুরোটাই আপনাকে তুলতে হবে PS05-এ, এছাড়া এসডি ভোটারের রেকর্ড আরও অন্যান্য ফর্মে তুলতে হয়, কিন্তু PS05-এ এই এই ব্রেকআপটা আপনাকে কিন্তু ওখানে পুট করতে হবে। কাজেই এখানে 3 ধরনের ফর্ম ফিল আপ করতে হচ্ছে, আমি প্রথমেই বললাম মানে ফিল আপ করতে হবে 2 ধরনের, কিন্তু 3 ধরনের ফর্ম আপনাকে আলটিমেটলি সাবমিট করতে হবে। এবং এখানে আমরা যতজন এএসডি ভোটার ভোট দেবে ততগুলো ডিক্লারেশন থাকবে, তার মানে এই অবস্থায় আপনার এই এএসডি সার্টিফিকেট একটা, ডিক্লারেশন 8 খানা আর লিস্ট একটা, এই টোটাল 10টা এএসডি রিলেটেড ফর্ম আপনাকে একসাথে এক জায়গায় সাবমিট করতে হবে, যেখানে আপনাকে সাবমিট করতে বলবে। তো এই হচ্ছে টোটাল এসডি ভোটারের ভোটিং প্রসিডিওর, কিভাবে আপনি সামারি এনকোয়ারি করবেন বা কিভাবে ফর্মগুলি ফিল আপ করবেন, সমস্ত বিষয়টা আমি আপনাদের সাথে ডিসকাস করলাম, এবং এর গুরুত্বটা বুঝে যেভাবে আমি বললাম সেভাবে কিন্তু কাজটা করবেন, নাহলে কিন্তু এসডি ভোটার ভোট দিয়ে চলে গেলে আপনি বুঝতেও পারবেন না যে ইনি এসডি ভোটার। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে প্রশ্ন করুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।